আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পাঙ্গাস মাছের ভুনা করব, সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি মাছগুলো। এখানে আমি 8 পিস পেটি এবং পিঠের মাছ নিয়েছি, এগুলো আমি কেটে নেব ছোট করে। একটি প্যান বসিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো, আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি সমস্ত মশলা। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ 6 থেকে 7টি দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি আমি 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়ো আমি এখানে 1 চা চামচ দিয়েছি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ তো স্বাদ অনুযায়ী দিতে হবে, আর তেল দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। এখন সমস্ত উপকরণ একসাথে আমি মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। আমি কষা ভুনা করব মাছগুলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, একসাথে পানি দিয়ে দিব। এখন ঢেকে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি, একটু নেড়ে দেব। ঝোল আমি শুকিয়ে নিব, ঝোল রাখবো না। এখন আমি ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, পানিগুলো শুকিয়ে যাবে। ফিরে আসলাম আমি 10 মিনিট পরে, 10 মিনিট লেগেছে, পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন নামিয়ে নিচ্ছি আমি। হয়ে গেল আমার সহজভাবে পাঙ্গাস মাছের ভুনা রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে দিবেন। সবার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।